হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃতসর উদ্দিন খন্দকার, টেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু রেকর্ড অডিও অর এড কাস্টম ভয়েস ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ডিসপ্লে। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ডিসপ্লের মধ্যে আমরা কীভাবে আমাদের নিজেদের ভয়েস আমরা কী করতে পারি, অ্যাড করতে পারি, অথবা আমরা অডিও রেকর্ড করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। আসার পরে আমরা কি বলছি, পাওয়ার পয়েন্ট ডিসপ্লে আমরা এখানে কি করব, আমাদের নিজেদের যে ভয়েসটা আছে সেটা আমরা রেকর্ড করব, মানে আমরা অডিও ভয়েসটা আমরা রেকর্ড করব। তো সেই ক্ষেত্রে এটা করার জন্য আমরা এই যে ইনসার্টে চলে আসবো, আসার পর ডান দিকে আসি, তারপর আমাদের এই যে অডিও অপশন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে রেকর্ড অডিও, এখান থেকে আমরা কাজটা দেখব। তাহলে আমাদের এখানে অডিও রেকর্ড করা ছাড়াও কীভাবে আমাদের অডিও যে আমাদের ফাইল আছে সেটা কীভাবে আমরা এখানে ইনসার্ট করতে পারি, সেটা অনলাইন থেকে বা পিসি থেকে, অথবা আমরা এই যে ভিডিও ফাইল কীভাবে ইনসার্ট আমরা এখান থেকে করতে পারি অনলাইন থেকে বা পিসি থেকে, তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ইনসার্ট করার পরে সেটা কীভাবে প্লেব্যাক করতে হবে, তারপরে ফরম্যাট করতে হবে, তো এইসবগুলো বিষয়ের উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। একত্রে দেওয়া আছে, আলাদা আলাদা দেওয়া আছে, চাইলে আপনার সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আজকে আমাদের এখানে আমাদের ভয়েসটা রেকর্ড করার জন্য, মানে অডিও রেকর্ড করার জন্য আমরা এখানে ক্লিক করব। করার পরে এই যে রেকর্ড অডিও আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখন প্রথমে এখানে দেওয়া আছে নেম, তাহলে যে নেমটা সিলেক্ট রাখতে পারেন, অথবা চাইলে আপনি এখানে নিজের মতো করে নাম দিতে পারেন। তাহলে এখানে আমি সিলেক্ট করে ডিলেট করে আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে টোটাল সাউন্ড লেন্থ জিরো দেওয়া আছে, তাহলে আমরা যখন এখানে অডিওটা রেকর্ড শুরু হবে তখন আমরা এই যে এখানে ক্লিক করে শুরু হয়ে যাবে। তাহলে ধরুন আমি এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু আমার এখানে ধরুন রেকর্ড হওয়া শুরু করছে। তাহলে এই যে এখানে কিন্তু লেন্থ এখানে ধরুন চলতেছে, তাহলে আমার কিন্তু লেন্থ 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড চলে আসতেছে। তো আমি যে কথা বলতেছি সেগুলো কিন্তু এখানে আমার অডিও হিসেবে রেকর্ড হইতেছে। তাহলে এখন আমার টোটাল কত এখানে সেকেন্ড হয়ে গেলো, এই ধরুন 14-15 সেকেন্ড হয়ে গেলো। তাই আমি এখানে স্টপ করে দিলাম, তাহলে 16 সেকেন্ড আমার এখানে আমি কি করলাম, এটা রেকর্ড করলাম। করার পরে এখন যদি আমি ওকেতে ক্লিক করি, আমি এখন ওকেতে ক্লিক করলাম, আমার কিন্তু এটা রেকর্ডের ফাইলটা এখানে চলে আসবে, অডিও ফাইলটা। তার আগে ধরুন আমার যেখানে আমি 16 সেকেন্ড করলাম, আমি যদি এই যে এখানে আমি একটু প্লে করে নেই, প্লে করলাম, এই যে প্লে করলে কিন্তু আমি প্লে করতে পারতেছি, প্লে হইতেছে। আবার ধরুন আমি এটা দিলে এখানে স্টপ করে দিলাম, বাস আমি একটু প্লে দিয়ে প্লে করে একটু শুনে নিতে পারি যে আমার ঠিক মতো হয়েছে কিনা, বা তারপর লাস্ট টাইম ওকেতে ক্লিক করি, বাস আমার কিন্তু অডিও ফাইলটা চলে আসছে এখানে। আমি যেখানে যেটা ভয়েসটা এখন বর্তমানে আমি ই করলাম, রেকর্ড করলাম, সেই ফাইলটা অডিও ফাইল এখানে চলে আসছে। আসার পরে এখন ধরুন আমরা এই যে এখানে প্লেতে ক্লিক করে এখন কিন্তু আমার এখানে ধরুন রেকর্ড হওয়া শুরু করছে। তাহলে এই যেখানে কিন্তু লেয়ার এখানে ধরুন চলতেছে, তাহলে আমার কিন্তু লেন 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড চলে আসতেছে। এই দেখেন আমার কিন্তু এখানে কিন্তু রেকর্ডটা হয়ে গেল, অডিও ফাইলটা। এইভাবে কিন্তু আপনার আপনার যে নিজের ভয়েসটা আছে আপনি অডিও হিসাবে কিন্তু রেকর্ড করতে পারেন। বাস রেকর্ড করার পরে এখন কিন্তু আমরা অডিও ফাইলটা এখানে চলে আসলো। আমরা যেরকমভাবে আমরা কী করি, এই যে অডিওতে যে আমরা একটা অডিও ফাইল এখানে নিয়ে আসি, আমরা তাহলে সেমভাবে এখানে অডিও রেকর্ড করে সেই অডিও ফাইলটা এইভাবে নিয়ে আসতে পারি। অডিও ফাইলটা নিয়ে আসার পরে এই অডিও ফাইলটা কীভাবে আমরা এখান থেকে যে প্লেব্যাকের বিষয়গুলো ইউজ করতে পারি, তারপর আমরা ফরম্যাট করতে পারি। তো এই প্লেব্যাক ফরম্যাটের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, একত্র ভিডিও দেওয়া আছে। তো আপনারা যদি ওই ভিডিওগুলো দেখেন, তাহলে আপনি এখন অডিও ফাইল আপনি এখান থেকে যে আপনি নিয়ে করেন, বা আপনি এখানে ওই অডিও ফাইল আপনার রেকর্ড নিয়ে করেন, আপনি অডিও ফাইল আসলে সেক্ষেত্রে এই অডিও ফাইল কীভাবে আপনি যে প্লেব্যাক ফরম্যাট করতে পারেন সেটা একভাবে করলেই হবে। আপনি যদি নিজে তৈরি করেন বা আপনি অডিও ফাইল নিয়ে আসা করেন, মানে দুইটা একইভাবে আপনারা প্লেব্যাক বা ফরম্যাটের কাজগুলো করতে পারেন। তাহলে বলছি আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখলে প্লেব্যাক ফরম্যাটের, তাহলে আপনার এই টোটাল ফরম্যাটের প্লেব্যাকের বিষয়গুলো আপনারা খুব ইজিলি ক্লিয়ার হতে পারবেন। তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কি জানলাম, যে কিভাবে আমাদের এখানে অডিও আমাদের যে নিজস্ব যে ভয়েসটা আছে সেটা কিভাবে আমরা রেকর্ড করতে পারি, মানে এখানে অডিও রেকর্ড করতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এসে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অডিও রেকর্ড অর এড কাস্টম ভয়েস ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।